আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সবাইকে তোমাদের এই তোমাদেরই APTF ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 10 এর পার্ট 1 নিয়ে আলোচনা। কি সাবজেক্ট হচ্ছে আজকে? ফিজিক্যাল সায়েন্স। আজকে ফিজিক্যাল সায়েন্সের আমরা পার্ট 1টা নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা কয়েকটা ক্লাস করেছি ক্লাস 10 এর, যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর কথা বলে সময় নষ্ট করব না, তোমরা দেখো 1 নম্বর প্রশ্ন। মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো। এখানে দেখো তোমরা, আমি যদি এই জিনিসটা বিস্তারিত গুল ওয়ানভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? এর সাথে আরেকটা প্রশ্ন আছে, একটি ইউরেনিয়াম উঞ্জর মৌলের চিহ্ন লেখো। চলো আজকে শেষ প্রশ্নটা দেখে নেব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছেই একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং আশা করছি যে প্রত্যেকেই একটা করে লাইক ও একটা করে কমেন্ট করে দিবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও। তাহলে চলো, অনেক কথা বলে ফেললাম, আমরা এখন দেখে নেব শেষ।